বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। সোমবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায়, তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি। তিনি এ সময় আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা উচিত। শেখ হাসিনার শাসনামলে তার ও তার সরকারের মাধ্যমে সংঘটিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তা খুবই ইতিবাচক এবং এই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত।